অসম জাতীয় পরিষদলৈ আসুর প্রাক্তন সম্পাদক লুরিণ জ্যোতি যথাস্থানত সন্মান সহকারে আদরিব লুরিণ জ্যোতিক। 16 আর 17 ডিসেম্বরত শিবসাগরত হবলগা অসম জাতীয় পরিষদর জাতীয় অভিবর্তনতে রাজনীতিত খোজ পেলাব আসুর সদ্যপ্রাক্তন সম্পাদক লুরিণ জ্যোতিয়ে। মই ভাবো যে এইটোতকৈ ডাঙৰ আনন্দজনক কথা আমার দলটোৰ বাবে এই মুহূর্তত অন্য একো হব নোৱাৰে। আমি অসমৰ জাতীয়তাবাদী শিবিৰৰ আঞ্চলিক জাতীয়বাদী ভাবধারাৰ সংগ্রামী সত্তা যেটো আছো, এই সংগ্রামী সত্তার হৃদয়ের পর আমি অভিনন্দন জানাইছো, আদরণি জানাইছো, ধন্যবাদ জানাইছো। যদি কথাটা তেখেতে কৈছে, কারণ আমি তো আশাবাদী আছিল, আমি তেখেতক রাজহুৱাকে আহ্বান জানাইছিলো যে লুরিণ জ্যোতি গগৈ আহি আমার দলত যোগদান করা উচিত, আর তেখেতে অসমীয়া জাতীয় জীবনক এই সন্ধিক্ষণত সংকটকালত সম্মুখের পর নেতৃত্ব দিয়া উচিত, এটা আমার মুকলি আহ্বান আছিল। আর মনির প্রায় নিশ্চিতভাবে থাকিব, তেওঁ নেতৃত্ব থাকিব, ভালকে থাকিব। আর যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা লুরিণ জ্যোতি গগৈরও যেবোৰ চিন্তাৰ লগত যিটো দৃষ্টিভংগী, দৰ্শন আৰু আদৰ্শৰ যিবোৰ কথা আছিল, তাৰ লগত এই যিটো অসম জাতীয় পৰিষদ যিটো ৰাজনৈতিক দল, এই দলটোৰ আদৰ্শ আৰু চিন্তাৰ আমাৰ মিলন আছে, বা আমি কৈ অহা কথা বতৰাবোৰৰ লগত ইয়াক আধাৰ হিচাপে লৈ পৰামৰ্শদাতা সমিতিৰ পৰামৰ্শ, ইয়াৰ দাৰ্শনিক কথা বতৰা, ইয়াৰ তত্ত্বাত্ত্বিক চিন্তা, জাতীয় চেতনাৰ লগত অসম জাতীয় পৰিষদৰ যিটো আদৰ্শগত মিল আছে, সেই চিন্তাৰে আমি আগন্তুক দিনত আগবাঢ়িব খুজিছোঁ। ঐতিহাসিক শিবসাগরের বোর্ডিং খেলপথারত চলিছে অসম জাতীয় পরিষদর জাতীয় অভিবর্তনের বিশাল আয়োজন। অসম জাতীয় পরিষদর জাতীয় অভিবর্তনের প্রাক্ষণত গুয়াহাটীত সংবাদমেল পাতি যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা আসুর বিদায়ী সাধারণ সম্পাদকর। জাতীয় জীবনক আগুয়াই নিয়ার প্রয়াস করিম, যি দায়িত্বই দিব তাকে লৈ আগুয়াই যাম। রাষ্ট্রীয় রাজনৈতিক দলের শক্তিক উফরাই জাতীয়তাবাদ প্রতিষ্ঠার অঙ্গীকার লুরিণ জ্যোতি গগৈ। মোর সর্বোচ্চ উজাড়ি মানে সহযোগিতা আগবাম, গতি যেনকা ধরনের দায়িত্ব যখন এটা নেতৃত্ব লৈ আছে বা যখন মূল মূল দায়িত্ব আছে, যেনকা ধরনের দায়িত্ব দিব সেই দায়িত্ব লৈ আগন্তুক দিনত মই আগবাঢ়ি যাম। মোর কেবলমাত্র লক্ষ্য অসমৰ জাতীয় জীবনের সেবা, অসম মাতৃ সেবা, গতি সেই চিন্তাৰে আগন্তুক দিনৰ যাত্ৰাটো মই আগবঢ়াই লৈ যাব খুজিছোঁ। জাতীয় অভিবৰ্তনতে গ্ৰহণ কৰা হ'ব অসম জাতীয় পৰিষদৰ সংবিধান। 16 ডিচেম্বৰত সমাৱেশ ঘটিব জাতি জনগোষ্ঠীৰ দল সংগঠন, 17 ডিচেম্বৰত বাছনি কৰিব নেতৃত্ব। অসম জাতীয় পৰিষদত যোগদান কৰিয়ে দলটোৰ নেতৃত্বৰ ভাৰ পৰিব লুরিণ জ্যোতি গগৈৰ কান্ধত। অসম জাতীয় পরিষদত যোগদানের প্রস্তুতি চলাইছে একাংশ অসম গণ পরিষদর নেতায়ও। জাতীয় অভিবর্তনত যোগদান নকরিলেও হয়তো অভিবর্তনের পাছতেই এজেপিলৈ আগমন ঘটিব পাৰে বহু অসম গণ পরিষদর নেতার। আসলে সেই দিনট ইয়াত কিমানক যোগদান করব দিম বা যোগদান করব নিদিম সেই বিষয়ে আমি সিদ্ধান্ত লওয়া নাই। কথাটা হল যে যোগদান একটা ধারাবাহিক প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা আমার ইতিমধ্যে চলি আছে, বহু লোকে আমার দলে যোগদান করেছে, আর অভিবর্তনের পাছতো নতুন নেতৃত্বর হাতও বহু লোকে যোগদান করব, তেনেধরনের যোগাযোগ চলি আছে। জাতীয় অভিবর্তন সফল করে তুলিবর বাবে ব্যস্ত হয়েছে অসম জাতীয় পরিষদর আহ্বায়ক জগদীশ ভূঁইয়া। প্রতি জিলা বিধানসভা সমষ্টির পরাই খ প্রতিনিধিয়ে অংশগ্রহণ লব জাতীয় অভিবর্তনত। নতুন নেতার রাজ অভিষেক আর জাতি জনগোষ্ঠীর প্রতিনিধিক আদরিবলে সাজু করা হয়েছে শিবসাগরের বোর্ডিং খেলপথার। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।